আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যাক্সেস অফ করে আইডি লিংক অফ করা বলে। আপনার যদি আমি পাসওয়ার্ড জেনে থাকি তাহলে আপনার লিঙ্কের ইউজার দিয়ে আমি কি করতে পারবো, আপনার আইডি লগ ইন করতে পারবো। সো এই জন্য আমরা অ্যাক্সেসটা অফ করে নিব। তার জন্য ফার্স্টে আইডিতে ঢুকবেন, তো ফার্স্টে আইডিতে ঢুকবেন, দেখেন এই আইডিটার আমি অ্যাক্সেস অফ করব। তারপর ক্লিক দিবেন থ্রি ডটে, থ্রি ডটে ক্লিক দেওয়ার পর তারপর যাবেন সেটিং, সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি গিয়া করবেন, আপনারা যেখানে পাসওয়ার্ড চেঞ্জ করেন ওইখানে ঢুকবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এখানে ঢোকার পর এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, ওইটাতে ক্লিক দিবেন। ওইটাতে ক্লিক দেওয়ার পর এখানে দিবেন ফরগেট পাসওয়ার্ড, নিচে ফরগেট পাসওয়ার্ড লেখা আছে ওইটাতে ক্লিক দিবেন। তো অ্যাক্সেস অফ করার জন্য আপনার কি করা লাগবে, পার্সোনাল একটা জিমেল লাগবে যেটা লগ ইন আছে আইডিতে, নাম্বারে কখনো অ্যাক্সেস অফ করা যায় না। তো জিমেলে কন্টিনিউ করে দিবেন, কন্টিনিউ করার পর তারপর যাবেন জিমেলে, জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর দেখেন এখানে একটা কোড আসছে, তো ওইটাতে ক্লিক দিবেন নিউ জিমেল রিকোভারির। তো এখানে একটা নিচে দেখেন লেট আস নাও একটা অপশন আছে, লেট আস নাও ওইটাতে ক্লিক দিবেন, লেট আস নাও ক্লিক দিবেন। এটা দেওয়ার পর এখানে কন্টিনিউ আসবে, কন্টিনিউ করে দিবেন। আজ হতম বৈষম্য তাহলে হয়ে যাবে না, কন্টিনিউ করে দিবেন। তো টার্ন অফ রিসেট মাই ইউজার ওটাতে ক্লিক দিবেন, এখানে তারপর কি করে দিবেন কন্টিনিউ করে দিবেন। তো কোন তোমার আপনার আইডি অ্যাক্সেস অফ হয়ে গেছে এখন, আইডি তো বারবার আর ফেরত আসবে। তো এখন আমি যাব আমার আইডিতে, দেখেন আমার আইডিতে যাব, আইডিতে যাওয়ার পর লিংকটা কপি করে নিব, লিংক দিয়ে এখন আইডি ওপেন হয় কিনা দেখবেন, জাস্ট কপি। তারপর যাব একটা ফেসবুকে যাব, যাওয়ার পর দেখেন আমার লিংকটা এখানে পেস্ট করে দিছি, পেস্ট, ধরেন এটা আমার ইউজার, ইউজার দিয়ে দেখেন এখানে যদি আমি এখন পাসওয়ার্ড মারি, পাসওয়ার্ড মেরে যদি লগ ইন দিই লগ ইন হবে না, আগে কিন্তু হবে এখন হবে না।